করবো, এখানে আমরা কেন গণতন্ত্র করবো? বাঙালি জাতির ইতিহাস সংগ্রামের ইতিহাস, এই জাতি সংগ্রামের সূচনা করছে ছাত্ররা। 52 সালে প্রাদেশিক সরকারের সমাবেশে সেদিন চিন্তা করলো আজকে তারা এর প্রতিবাদ করবে, আর জনসমাবেশ শুরু হয়ে গেল, বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় লোকজন প্রতিবাদ করবে বলে জমায়েত হতে লাগলো। এই পূর্বাভাস দেখে পাকিস্তানি সরকার দেখল এবং বাঙালি ভঙ্গ করেছিল এবং রাজপথে তারা নেমেছিল, তারা রক্ত ঝরিয়েছিল, তাদের তাদের রক্ত দিয়ে তাদের জীবন দিয়ে তারা সেদিন মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করেছিল। আর সেই জয়লাভ, সেই জয়লাভই কিন্তু আমরা পরবর্তীকালে স্বাধীনতা অর্জন করতে পেরেছি। সেদিন তো আমরা ব্যর্থ হতাম, 1971 সালে স্বাধীনতা যুদ্ধে আমরা কিন্তু সেদিন আর জিততে পারতাম না। তাই আমরা বলবো, যেহেতু ছাত্র সমাজ শিক্ষক তারাই বিভিন্ন সংগ্রামে এগিয়ে আসছে, আমরা প্রতিটি জাতীয় দিবসগুলোতে অবশ্যই আমরা স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সাথে আমরা অংশগ্রহণ করবো। যদিও আমাদের পথটা ছিল একটু দীর্ঘ, অনেকে ঘামিয়ে গেছে, অনেকে কষ্ট হয়েছে, তারপরে এই কষ্ট আর কষ্ট মনে করা যাবে না। তোমরা প্রতিটি জাতীয় অনুষ্ঠানে অবশ্যই অংশগ্রহণ করবে, এটা আমাদের আসলে প্রাণের দাবি, আমাদের রক্তে মিশে আসা আমাদের সংগ্রামের ইতিহাস। আমরা যদি ছাত্র অবস্থায় যদি আমরা এই অংশগ্রহণগুলো না করি, আমরা কি কি ইতিহাস সৃষ্টি করবো? তাই তোমরা প্রতিটি জাতীয় অনুষ্ঠানে অবশ্যই যোগদান করবে, আর এগুলো এই দিনগুলো তোমরা বই পুস্তক পড়ে দেখবে এগুলোর গুরুত্ব কতটুকু, এগুলো অবশ্যই তোমরা অনুভব করবে। আর সেই সাথে 1999 সালে ইউনেস্কো কর্তৃক বাংলা এই ভাষা, এই বাংলা ভাষার গুরুত্ব দিয়ে এর সম্মান প্রতিষ্ঠা করার জন্য ইউনেস্কো এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে। এখন আমরা জাতিসংঘভুক্ত সমস্ত রাষ্ট্র সারা পৃথিবীতে এই 21শে ফেব্রুয়ারি নিয়ে আলোচনা হচ্ছে, এটা আমাদের একটি গর্বের বিষয়। তাই আমরা এই দিনটাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবো, সবাই অংশগ্রহণ করব, এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব তাদের জন্য যারা এই মাতৃভাষার জন্য জীবন দিয়েছিল, তাদের জন্য এবং তাদের জন্য দোয়া করবো। আমি এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আসসালামু আলাইকুম। এবারে বক্তব্য রাখবেন 52-এর ভাষা আন্দোলন ও 21-এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখবেন এস এম কামরুজ্জামান পিন্টু, ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য, শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়। শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কুলপতি পত্র বিদ্যালয়, উনি একটু অসুস্থ ফিল করাতে বাসায় ফিরে গেছেন, উপস্থিত আছেন পত্র বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক আর ছাত্রী। আসসালামু আলাইকুম। সামনে হলে